ক্লান্তি ও অবসাদ দূর করবে পুদিনা পাতা ইংরেজিতে যার নাম মিন্ট বোরহানি ও সালাদের উপকরণ হিসেবে পরিচিত এই পুদিনা পাতায় রয়েছে দেহের বুড়িয়ে যাওয়া প্রতিরোধকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ পুদিনা পাতা ত্বকের সুস্থতা বজায় রাখতে কাজ করে উজ্জ্বলতা বাড়ায় আর চুলকে রাখে প্রাণবন্ত ত্বক রক্ষাকারী পুদিনা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট গরমে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করে গরমের ঘাম জমে বুকের ঠান্ডা লাগা প্রতিরোধ করে হজমের সহায়ক ছোট বড় প্রায় সবারই হজমের সমস্যা দেখা যায় পুদিনা পাতা পেটের অভ্যন্তরীণ উত্তাপ কমিয়ে খাবার হজমে সাহায্য করে এছাড়া কৃমিনাশক হিসেবে কাজ করে পুদিনা পাতা মুখরোচক অতিরিক্ত জ্বর বড় কোনো অপারেশন কিংবা বমি ডায়রিয়ার পর মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক এক্ষেত্রে পুদিনা পাতা মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে বাটা পুদিনা পাতার চাটনি কিংবা কুচি করে কাটা পুদিনা পাতাকে কোনো খাবারে কখন মুখরোচক হিসেবে ব্যবহার করতে হবে তা একজন পাকা আধুনিক ভালোই জানেন অ্যান্টিবায়োটিক পুদিনা পাতা দেহের জন্য ক্ষতিকর অনুজীবগুলো ধ্বংস করে যা অনেকটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো আর তাই সর্দি হাঁচি কাশি দূর করতেও এই পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ পুদিনা পাতার রান্নার চেয়ে কাঁচা খাওয়াই ভালো এতে পুষ্টিগুণ বজায় থাকে বেশি কফের চিকিৎসায় কফ কাশিতে আমরা সাধারণত এক্সপেক্টোরেন্ট জাতীয় ঔষধ খেয়ে থাকি কাজ গলা থেকে কফ বের করে দেওয়া কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এসব ঔষধ খেলে ঘুম ভাব হয় তাই এর বিকল্প হিসেবে আপনি পুদিনা পাতার সাহায্য নিতে পারেন গরম পানিতে সামান্য পরিমাণ পুদিনা পাতা সেদ্ধ করে পান করুন পুদিনা পাতা এক্সপেক্টোরেন্টের কাজ করবে বোনাস হিসেবে আপনি পেতে পারেন আরও একটি বড় ধরনের উপকার আর তা হলো পুদিনা পাতা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে তাছাড়া পুদিনা পাতা পেটের গ্যাস কমায় নিঃশ্বাসে দেয় সুগন্ধ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ